আমাদের দেশে মানুষজন সচরাচর সিনেমা দেখে না, অনেকদিন পর আসছে, তো আশা করি ভেঙে ফেলবে, আয়নাবাজি রেকর্ড ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় নাবিল অনেক লাকি যে ব্যাক টু ব্যাক দুইটা ছবি ব্লকবাস্টার এবং তুফানওয়ালা একটা ব্লকবাস্টার, সাকিব খানের সাথে নাবিলা। দেখেন এটা সারা পৃথিবীতে আছে, সত্যি কথা নশন ব্যাটের কথা বলছে, একটা সিনেমা হিট সারা পৃথিবীতে থাকে, বাট আমাদের সাথে সারা পৃথিবীর তুলনা দিয়ে লাভ নাই। মানে আমাদের দেশে মানুষজন সচরাচর সিনেমা দেখে না, অনেকদিন পর আসছে, আমাদের তাদেরকে আহ্বান করা উচিত, শুভেচ্ছা জানানো উচিত। আমি তো চাই ভেঙে ফেলতে, এখন দেখা যাক কি হয়। যেরকম শুরু হয়েছে ভেঙে ফেল, মানে অলরেডি তো আমার অন্য সিনেমা রেকর্ড ভেঙে ফেলছে, মানে তিন দিন হিসাবে, তো আশা করি ভেঙে ফেলবে, আয়নাবাজি রেকর্ড ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। আমার মনে হয় নাবিলা, আমার কাছে মনে হয় নাবিলা অনেক লাকি, মানে ও হয়তো অনেকদিন পর কাজ করলো, কিন্তু দেখেন একটা নায়িকা যে দুটা সিনেমা করছে, দুটো সিনেমা রিলিজ হয়েছে তার, দুটোই ব্লকবাস্টার হিট, একটা তো ব্লকবাস্টার হিট, সুপার ডুপার হিট আয়নাবাজি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার এবং তুফানওয়ালা একটা ব্লকবাস্টার, তো এটা কিন্তু কম নায়িকাদের জীবনে আসে যে ব্যাক টু ব্যাক দুইটা ছবি ব্লকবাস্টার। তুমি কিন্তু লাকি, আমরা শুরুতে যাচ্ছিলাম যে এমন একজনকে নিব যাকে কেউ ভাবে নেই, এবং আপনি খেয়াল করে দেখবেন যে অনেক নায়িকার নাম আসছে কিন্তু নাবিলা আপুর নাম কিন্তু আসে নাই। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ চমকটা আমি দিতে পারছি, আমি বলছি এমন, আমি আপনাদেরকেও বলছিলাম যে এমন কেউ, কারণ নায়িকা নিয়ে কিন্তু হইচই পড়েছো যে কে নায়িকা কে নায়িকা, তো আমি বলছি এমন একজনকে আমরা নিব যে আপনারা কেউ ভাবতে পারবেন না, সাকিব খানের সাথে নাবিলা। যাই হোক, বাট দর্শক পছন্দ করছে এই জুটিটা, আসলে আয়নাবাজি নাবিলার সাথে সাকিব খান, আবার আয়নাবাজি নায়ক এখন আছে অন্য ক্যারেক্টারে, ভালো এই জিনিসটা।